আরম্ভ করেন একটু দেখি, আরম্ভ করেন একটু দেখি। আমি ওটা ইয়াতে শেয়ার দিয়ে দেওয়া যাবে। শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থীদের আজকের এই অনলাইন ক্লাস, বিশ্বব্যাপী মহামারী সর্বোপরি দেশের এই মহামারীর কারণে আমরা দীর্ঘদিন পর্যন্ত তোমাদেরকে দেখতে পাচ্ছি না। চট্টগ্রাম কলেজের মাননীয় অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয়ের নির্দেশনায়, বিভাগীয় প্রধান মহোদয়ের তত্ত্বাবধানে আমাদের এই অনলাইন ক্লাসের আয়োজন, যা তোমাদের জন্য সামান্যতম হলেও উপকার আয়োজন বলে আমরা মনে করছি। যেহেতু আমাদের সময় সীমাবদ্ধতা, তাই আমরা অনলাইনে ক্লাস নিতে বাধ্য হলাম। যদি পরবর্তীতে আমরা সময় পাই সেটুকু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে যে আমার আলোচ্য বিষয় সেটা হলো বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান। আমি আবার বলছি, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান। মনে রাখবে, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান চারটি। এই অধ্যায়ে আমাদের বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান অধ্যায়ে কিন্তু আলোচিত বিষয় পাঁচটি, কিন্তু মনে রাখবে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান হলো চারটি। এক নম্বর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, যাকে আমরা সংক্ষেপে বলে থাকি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বা বিপিএসসি। দুই নম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন, তিন অ্যাটর্নি জেনারেল কার্যালয়, চার মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। এবং একই অধ্যায়ে আমরা আর একটা বিষয় আলোচনা করব, যেটা সংসদ আইন দ্বারা পরিচালিত, সেটা হলো দুর্নীতি দমন কমিশন। এই অধ্যায়ে আমাদের মোট আলোচনা হবে এই পাঁচটা টপিক্স নিয়ে। আজকে আমরা আলোচনা করব এক নম্বর পয়েন্ট, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা বিপিএসসি। মনে রাখবে আধুনিক যুগ গণতন্ত্রের যুগ, আর গণতন্ত্রের সফলতা নির্ভর করে জনগণের কল্যাণের উপর, অর্থাৎ দেশের কল্যাণমূলক রাষ্ট্র কতটুকু কার্যকর সেটার উপর। গণতন্ত্র নিশ্চিত করার জন্য এবং জনগণের কল্যাণ নিশ্চিত করার জন্য সরকারের পাশাপাশি প্রয়োজন একটা দক্ষ কর্মকর্তা বা কর্মচারী শ্রেণী। তাদের যোগ্যতা ও দক্ষতার উপর সরকারের সফলতা অনেকাংশে নির্ভর করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের নিয়োগ বা নির্বাচনের দায়িত্ব পালন করে থাকে। আমি আবার বলছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারি কর্মচারী বা কর্মকর্তাদের নিয়োগ বা নির্বাচনের দায়িত্ব পালন করে থাকে এই বিপিএসসি বা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। এখন আমরা এই কর্ম কমিশনের একটু ব্যাকগ্রাউন্ড আলোচনা করব। বাংলাদেশ 1971 সনে 16 ডিসেম্বর স্বাধীন হয়। স্বাধীনতার পরপর 1972 সনের 8ই এপ্রিল মহামান্য রাষ্ট্রপতি সরকারি কর্ম কমিশন অধ্যাদেশ নামে একটি আদেশ জারি করে। এই আদেশ অনুযায়ী এক প্রথম সরকারি কর্ম কমিশন, দুই আমি আবার বলছি, রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী
প্রথম সরকারি কর্ম কমিশন এবং দুই নম্বর দ্বিতীয় সরকারি কর্ম কমিশন নামে দুটি কর্ম কমিশন গঠনের কথা বলা হয়েছে। এখানে প্রথম সরকারি কর্ম কমিশনে যারা থাকবেন তারা প্রথম ও দ্বিতীয় শ্রেণীর গেজেটের কর্মকর্তাদের, আমি আবার বলছি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর গেজেটের সরকারি কর্মকর্তাদের নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যাবলী পরিচালনা করবে এবং দ্বিতীয় সরকারি কর্ম কমিশন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিয়োগ পদোন্নতি এবং এ সংশ্লিষ্ট যাবতীয় বিষয় কার্যাবলী দেখাশোনা করবে। এটা হলো প্রথম ও দ্বিতীয় কর্ম কমিশনের কাজ। পরবর্তীতে 1975 সালে 15ই আগস্ট বাংলাদেশে একটা পট পরিবর্তন হয়। এই পট পরিবর্তনের পর দেশের অনেক কিছু উলটপালট হয়ে যায়। পরবর্তীতে 1977 সালে 28শে নভেম্বর রাষ্ট্রপতির মহামান্য রাষ্ট্রপতি 57 নং অধ্যাদেশ অনুযায়ী দুটি কর্ম কমিশনের পরিবর্তে একটি কর্ম কমিশন গঠনের কথা বলা হয়েছে, যেটাকে এক কথা বলা হয় বর্তমানে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, যেটা এখন পর্যন্ত আমাদের দেশে পরিচালিত হয়ে আসছে। বাংলাদেশ সংবিধানে 137 নং অনুচ্ছেদ বলা হয়েছে, আইনের দ্বারা বাংলাদেশে এক বা একাধিক কর্ম কমিশন গঠন করা যাইবে। আমি আবার বলছি 137 নং অনুচ্ছেদে বাংলাদেশ সংবিধান আমাদের সংবিধানের 153টি অনুচ্ছেদ, তার মধ্যে 137 নং অনুচ্ছেদে এই কর্ম কমিশন গঠনের কথা বলা হয়েছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশে এক বা একাধিক কর্ম কমিশন গঠন করা যাবে। সেখানে থাকবে একজন সভাপতি, দ্বারা নির্ধারিত যত জন সংখ্যক সদস্যের প্রয়োজন সেই সংখ্যক সদস্য নিয়ে বাংলাদেশ কর্ম কমিশন গঠিত হবে। তবে এই সদস্যের সংখ্যা সর্বনিম্ন 6 জন, সর্বোচ্চ 15 জন, 15 জনের ঊর্ধ্বে নয়। এখানে আরেকটা উল্লেখযোগ্য বিষয়, সদস্যগণের অর্ধেক, অর্থাৎ যে পরিমাণ সদস্য নিয়োগপ্রাপ্ত থাকবেন সেই সদস্যগণের অর্ধেক, কমপক্ষে অর্ধেক এমন সদস্য হবেন যারা প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্থাৎ সরকারি কর্মকর্তা হিসাবে কমপক্ষে 20 বছর কাজে নিয়োজিত ছিলেন, এই ধরনের অভিজ্ঞ ব্যক্তি হবে। আমি আবার বলছি যেখানে সদস্যগণের মধ্য থেকে অর্ধেক সংখ্যক সদস্য এমন হবেন যারা কমপক্ষে 20 বছর প্রজাতন্ত্রের সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সভাপতি ও সদস্যগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন এবং তারা জাতীয় সংসদ প্রণীত আইনের দ্বারা রাষ্ট্রপতি যে সব কর্মকর্তা নির্ধারণ করবেন সেই হিসাবে তারা তাদের কার্যাবলী করে যাবে। বিপিএসসির কার্যক্রম 7টি শাখায় বিদ্যমান, এটা শাখা 7টি, 7টি শাখায় বিদ্যমান, প্রতিটি শাখার জন্য একজন কর্মকর্তা দায়িত্বে থাকেন।
বর্তমানে বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয় ঢাকা শেরেবাংলা নগরে অবস্থিত। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এবং রংপুরে একটি করে আঞ্চলিক কার্যালয় রয়েছে।
পরামর্শ প্রদান। তিন, রিপোর্ট প্রদান। তাহলে সরকারি কর্ম কমিশন চার ধরনের দায়িত্ব পালন করে। এক নম্বর পরীক্ষা পরিচালনা, দুই পরামর্শ প্রদান, তিন রিপোর্ট প্রদান, চার অন্যান্য দায়িত্ব। এক নম্বর পয়েন্ট পরীক্ষা পরিচালনা। আমরা জানি পাবলিক সার্ভিস কমিশনের প্রথম এবং অন্যতম দায়িত্ব হল প্রজাতন্ত্রের কর্মের জন্য যোগ্য কর্মকর্তা কর্মচারী শ্রেণীর বাছাই করা। এই উদ্দেশ্যে তারা জাতীয় পত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করবে, দরখাস্ত আহ্বান করবে, দরখাস্ত বাছাই করবে, পরীক্ষা পরিচালনা করবে এবং মেধা তালিকা তৈরি করে ফলাফলটা স্বশ মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর বা পরিদপ্তরে প্রেরণ করবেন এবং সেই মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর নিয়োগের ব্যবস্থা করবেন। এটা হলো সরকারি কর্মকর্তা কমিশনের প্রথম দায়িত্ব, যেটা হলো পরীক্ষা পরিচালনা। দুই নম্বর পরামর্শমূলক কাজ। রাষ্ট্রপতি কোনো বিষয়ে, রাষ্ট্রপতি নিজের যে কোনো বিষয়ে কর্ম কমিশনের নিকটে যে কোনো সময় যে কোনো বিষয়ে পরামর্শ চাইতে পারেন অথবা কমিশনের যে কোনো কাজের ব্যাপার তাদের কাছে যে কোনো বিষয়ে পরামর্শ চাইতে পারেন। যেমন এক্ষেত্রে দেখি যে আমরা প্রজাতন্ত্রের যে কর্মচারী আছে তাদের কর্মের যোগ্যতা, তাদের পদোন্নতি সম্পর্কিত বিষয়, নিয়োগ, এক শাখা থেকে অন্য শাখায় প্রেরণ, পদোন্নতি, এসব বিষয়, অবসর পাতার অধিকার সংক্রান্ত বিষয় এবং শৃঙ্খলামূলক যে কোনো বিষয়, এ সকল বিষয়ে মহামান্য রাষ্ট্রপতি সরকারি কর্ম কমিশনের নিকটে যে কোনো সময় পরামর্শ চাইতে পারেন। তিন নম্বর রিপোর্ট প্রদান। প্রতি বছর পয়লা মার্চের পূর্বে, আমি আবার বলছি প্রতি বছর পয়লা মার্চের পূর্বে, পূর্ববর্তী বছরের ফার্স্ট জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বর, পূর্ববর্তী বছরের ফার্স্ট জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশন যে সকল কার্যাবলী করেছেন সে সকল কার্যাবলী একটা রিপোর্ট পুস্তিকা আকারে মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রেরণ করবেন এবং একই সাথে একটা স্মারকলিপিও প্রদান করবেন। মহামান্য রাষ্ট্রপতি একত্রিশে মার্চের পর ওই বছরে জাতীয় সংসদের যে অধিবেশন হবে সেই অধিবেশনে পূর্ববর্তী অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে তো একত্রিশে ডিসেম্বরের কার্যাবলীর রিপোর্ট এবং স্মারকলিপি জাতীয় সংসদে উপস্থাপন করবেন। এটা হলো বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের দায়িত্ব। চার নম্বর অন্যান্য দায়িত্ব। অন্যান্য দায়িত্বের মধ্যে পড়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীনস্থ অ্যাডহক নিয়োগ অনুমোদন, নিয়োগ সংক্রান্ত প্রয়োজনীয় বিধি প্রণয়ন, বিভাগীয় ও পেশাগত বিভিন্ন পরীক্ষার নিয়মাবলী, পাঠ্যসূচি, পরীক্ষা অনুমোদন ইত্যাদি বিষয় কার্যাবলী বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন করে থাকে। আমি আবার বলছি অন্যান্য দায়িত্বের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের অধীনস্থ অ্যাডহক নিয়োগ অনুমোদন, যে অ্যাডহকগুলোর নিয়োগগুলো দেওয়া হয়ে থাকে সেগুলো অনুমোদন, নিয়োগ সংক্রান্ত প্রয়োজনীয় বিধি প্রণয়ন, বিভাগীয় পেশাগত বিভিন্ন পরীক্ষার নিয়মাবলী,
পাঠ্যসূচি ও পরীক্ষা অনুমোদন ইত্যাদি অন্যান্য দায়িত্ব পালন করে থাকেন বাংলাদেশ সরকারি কর্মকমিশন। কমিশনের মর্যাদা বাংলাদেশ সরকারের কর্ম কমিশন স্বাধীন ও স্বতন্ত্র মর্যাদার অধিকারী। সুপ্রিম কোর্টের আমি আবার বলছি বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতিদের সমমর্যাদার অধিকারী। তারা আইন ও শাসন বিভাগের প্রভাবমুক্ত হয়ে স্বাধীন ও নিরপেক্ষভাবে তাদের কার্যাবলী তারা পরিচালনা করবেন। নিয়োগের পর, নিয়োগপ্রাপ্ত হওয়ার পর বেতন মাতা ও সুযোগ সুবিধার ব্যাপারে কোনো পরিবর্তন হবে না। বাংলাদেশ সরকারের নির্দিষ্ট তহবিল বহন করবে। এ হল কর্ম কমিশনের মর্যাদা। তবে যে পরিমাণ ব্যয় নির্দিষ্ট তহবিল থেকে বহন করা হবে সেটা জাতীয় সংসদে কোনো বিতর্ক হবে না, কোনো এর পক্ষে বিপক্ষে কোনো ভোট হবে না। ন্যায়নিষ্ঠ এবং সততার বৈশিষ্ট্য মণ্ডিত এ সংস্থা বাংলাদেশের জনগণের আস্থাবাচক। এটা জনগণের আস্থা নিয়ে বিশ্বাসের সাথে এই প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কাজ করে যাচ্ছে, যেখানে এখন পর্যন্ত কোনো বিতর্ক নেই। সরকারি কর্ম কমিশনের জাতীয় বা কার্যাবলী, যাবতীয় কার্যাবলী অবশ্যই গোপনীয়ভাবে সম্পন্ন হবে, কারণ যেহেতু পরীক্ষা পরিচালনা সেক্ষেত্রে কোনো রকমের বিবাদ সৃষ্টি হোক, বিতর্ক সৃষ্টি হয় কিংবা কোনো রকমের মতবিরোধ হয় এই ধরনের কার্যাবলী সরকারি কর্ম কমিশন করেন না। তারা সকল কাজ অত্যন্ত গোপনীয়তার সাথে আস্থার সাথে করে থাকেন। দক্ষতা, সরকারি কর্ম কমিশনের সদস্যগণ অবশ্যই দক্ষ, কারণ আমরা জানি সভাপতি ছাড়াও অন্য যারা আছেন প্রজাতন্ত্রের কর্মে কমপক্ষে 20 বছর গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, সেজন্য তারা অবশ্যই দক্ষ এবং রাজনৈতিক চাপমুক্ত হয়ে তারা নিরপেক্ষভাবে কাজ করে থাকেন। সততা, তারা অবশ্যই স্বতন্ত্র। সরকারি কর্ম কমিশন একটি বিধিবদ্ধ সংস্থা, তারা রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন এবং সংবিধানে তাদের মেয়াদ, সুযোগ সুবিধা সব কিছু নির্ধারণ করা আছে, তাই তারা সবসময় সততা, দক্ষতা ও নিরপেক্ষতার সাথে তাদের কার্যাবলী পরিচালনা করেন এবং দেশের আপাম জনগণের ও প্রশাসনের আস্থাভাজন সংস্থা হিসেবে তারা পরিচালিত হয়ে আসছে। প্রিয় শিক্ষার্থী, আমার নির্ধারিত ক্লাস আজকে এখানে শেষ করছি, কতটুকু ভালো হয়েছে জানি না, যদি কখনো দেখা হয় আবার বলব। তারপরে আমরা বলছি যে বর্তমান যেটা আমাদের রাষ্ট্রীয় স্লোগান, সবাই সোশ্যাল ডিস্টেন্স বা ফিজিক্যাল ডিস্টেন্স মেনে চলবে, নিজেকে রক্ষা করবে, পরিবারকে রক্ষা করবে, আত্মীয় স্বজনকে রক্ষা করবে, এই স্লোগানটুকু মাথায় নিয়ে আগামী দিনের পরীক্ষার প্রস্তুতি নেবে। ঘরে বসে থাকবে না, ঘরে থাকলেও মনে রাখতে হবে যে আমাদের পরীক্ষার প্রস্তুতি অব্যাহত থাকবে, যে প্রত্যাশা রেখে সবাই সুস্বাস্থ্য
দীর্ঘায়ু কামনা করে আমি আমার অনলাইন ক্লাস আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, সেই ক্লাসে আমি তোমাদেরকে পড়াবো বাংলাদেশ নির্বাচন কমিশন। তোমরা একটু পড়ে রাখবে তাহলে সুবিধা হবে। সবাইকে ধন্যবাদ।